أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موسوم وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون صدق الله مولانا العظيم. সূরা হিজরের 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এহসান এবং অবদান আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, কারণ যা অবদান আমার উপর তার গুণগ্রাহী হওয়াই আমার জন্য স্বাভাবিক, তার কথাবার্তা শোনা আমার জন্য উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের অবদান, তার এহসান আমাদের উপরে অনেক বেশি, তাই তার আদেশ নিষেধ মানা আমাদের জন্য অপরিহার্য। সে অবদানের কথা উল্লেখ করতে গিয়ে বলতেছেন, বল আবদা মাদাদ না হা, আমি জমিনকে বিছাই দিয়েছি তোমাদের বসবাসের উপযোগী বানাই, ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং এর মধ্যে সৃষ্টি করে দিয়েছি উঁচু উঁচু পাহাড়, ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুম, এবং জমিন থেকে আমি উৎপাদন করি প্রত্যেক বস্তু পরিমাণ অনুযায়ী। এই আয়াতে একটি কথা হলো জমিনকে বিছাই দিয়েছেন। জমিন যদিও গোল, অনেক বড় গোল হওয়ার কারণে আমাদের দৃষ্টিতে আমরা বিছানোই দেখি। যে ধরনের কথা বললে সর্বসাধারণও বুঝবে, কোরআনে করিম সাধারণত সে ধরনের কথাই বলে থাকে। যেহেতু আমাদের দৃষ্টিতে জমিন বিছানো, আল্লাহ পাক বিছানোর কথাই বললেন। যদি পুরা জমিন বিছানো না থাকত, পুরাটাই উসখুস থাকত, তাহলে আমাদের জন্য বসবাস করতে কষ্ট হয়ে যেত। এবং এর মধ্যে সৃষ্টি করে দিয়েছি পাহাড়। এর এক ফায়দা উপকৃত হল জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে পাহাড়ের চাপে। দুই নম্বর উপকার, পাহাড়ের নিচে অনেক খনিজ দ্রব্য লাপাত রেখে দিয়েছেন, একসময় পাহাড়ের নিচ থেকে এগুলো বের করে তোমরা উপকৃত হবে। তিন নম্বর ফায়দা, পাহাড় থেকে মিষ্টি এবং ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হয়, এতে করে আমরা মিষ্টি এবং ঠান্ডা পানি পেয়ে থাকি। পানি সাধারণত ফ্রিজে রাখলে যে পরিমাণ ঠান্ডা হয়, পাহাড় থেকেও এরকম ঠান্ডা পানি বের হয়, গরমও বের হয়। করাচি শহরের পশ্চিম উত্তর কোণে একটি জায়গা আছে, জায়গার নাম হলো হাব। এই হাব নামক জায়গায় একটি উঁচু পাহাড় আছে, সেখান থেকে অহরহ গরম পানি ঝরতেছে, গরম পানি পড়তেছে, একদম টাটকা গরম পানি।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গরম করে দিচ্ছে। আবার ঠান্ডা পানি, বেলুচিস্তানে একটি জায়গা আছে জিয়ারত, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে আরও 200 কিলোমিটার সামনে। আমাদের এক ছাত্র তাদের বাড়ি যাওয়ার জন্য দাওয়াত করে, তো বেলুচিস্তানের রাজধানী কোয়েটা করাচি থেকে 1400 কিলোমিটার দূরে, আরও 200 কিলোমিটার দূরে ওই ছাত্রের বাড়ি। আমি আর মাওলানা মুফতি কামারউদ্দিন রাশেদি দুজন ওই ছাত্রে দাওয়াতে গেলাম 1400 কিলোমিটার সফর করে। তো সেখানে জিজ্ঞেস করলাম যে এই জেলার নাম জিয়ারত কারণ কি, জিয়ারত মানে সাক্ষাৎ। সে বলল যে এখানে এক বড় বুজুর্গের মাজার আছে, এই মাজার জিয়ারত করতে দূর দরাজ থেকে মানুষ আসে বিদায়, জিলার নাম হয়ে গেছে জিয়ারত। বললাম তো চলো আমরাও জিয়ারত করি, আজকে না নিয়ে যেহেতু আমরা ক্লান্ত, দুই দিন পরে সকালে আমাদেরকে নিয়ে রওনা করছে ওনার মাজার জিয়ারত করতে। গাড়ি ঘোড়ার রাস্তা নেই, পাহাড়ি এলাকা হাঁটতে হয় কখনো উপরে কখনো নিচে, আমাদের তো এভাবে উপরে নিচে হাঁটার অভ্যাস নেই, সাথে কিছু ফল কিছু নাস্তাও আমাদের কাছে ছিল। এক জায়গায় গিয়ে খুব ক্লান্তি অনুভব হয়, জিজ্ঞেস করলাম ভাই এই মাজার আর কত দূরে আছে, তাহলে গেলেন বলে যতটুকু এসেছি আরও অন্তত এতটুকু দূরে আছে, এবার আমাদের দ্বারা আর সম্ভব না, সামনে যাওয়া পরে ফিরে আসতে পারব, ক্ষুধাও লেগেছে, ঠিক আছে আমাদের সাথে ফলগুলো খেয়ে নিন। ছাত্র বলতেছে হুজুর ফলগুলো একটু ঠান্ডা করে নে তারপরে খাইলেই স্বাদ লাগবে। তো এখানে পাহাড়ের জঙ্গলে তুমি কোথায় পাবে ফ্রিজ, ঠান্ডা করবে কীভাবে, তো দেখুন ঠান্ডা করতেছে, এক কয়েক মিনিট পরে সে ফল নিয়ে আসতো একবারে বরফের মতো ঠান্ডা। কী দিয়ে ঠান্ডা করো, ওই যে ঝর্ণার পানি নামতেছে পানির মধ্যে রেখে দিয়েছি, পানি বরফের মতো ঠান্ডা, এতে ফল ঠান্ডা হয়ে গেছে। তো পাহাড় থেকে আল্লাহ পাক গরম পানির ঝর্ণাও প্রবাহিত করেন, ঠান্ডা পানির ঝর্ণাও করেন, উভয় পানি কিন্তু মিষ্টি পানি মিঠা পানি এবং স্বাস্থ্যের জন্য অনেক বড় উপকারী। যে ছাত্রের দাওয়াতে গেলাম রাত্রে দেখি আমাদের কথা শুনে যে দারুল উলুম করাচির দুজন উস্তাদ এসেছে, পুরো এলাকার লোকজন আসতেছে সাক্ষাৎ করুন, আর পাঠানদের সাক্ষাৎ তো সাক্ষাৎ আল্লাহ মাফ করুন, মহানাটা করবে যে খিসা মারবে, আর একটা জোরে খিসা মারলে আমাদের বাঙালিদের দম বেড়ে যাওয়ার কথা, খিসা তো খিসা একবার নয় তিনবার। এরপরে কথা শেষ নেই, আমরা তো ভাই কেমন আছেন ভালো আছেন তো, বেশি থেকে বেশি বাড়ির সবাই ভালো তো, এতটুকুই শেষ। এই তাদের এতটুকুই শেষ হয়, খেয়ে হচ্ছে হ্যাঁ আর কে হাল হ্যাঁ সব ঠিক হ্যাঁ সব আচ্ছে হ্যাঁ, এ জিজ্ঞেস করতে আছে একের পর এক জবাব দিতে হবে। আর ওদের এখানে বসার সিস্টেম চেয়ার টেবিলে নয়, ওরা ফ্লোরিং করে, সবাই নিচে সুন্দর গালিচা বিছিয়ে কোল বালিশ থাকে বাংলা ঘরের চতুর্দিকে নিচে বসে, তো যে আসে তার সাথে দাঁড়াইয়ে মহানাকা কোলাকুলি। তো একটা 1400 কিলোমিটারের সফরে ক্লান্তি, আবার বারবার দাঁড়াও আর মহানাকার শিখা খাও, কী অবস্থা, আমাদের লেগেছে ক্ষুধা কিন্তু খাওয়া দাওয়া দিতেছে না, আর যে আসে মহানাকা করে কথাবার্তা জিজ্ঞেস করে ওখানেই বসে পড়ে। তো ভাবলাম দেরি করতেছে হয়তো এরা বিদায় হবে এরপরে খাবার দিবে, একটু পরে দেখি সবার সামনে দস্তরখান বিছাইল, আমরা আসার পরে দুম্বা জবাই করলো, দুম্বার গোস্ত তন্দুর রুটি সবাইকে খাওয়াইল, কি মজার খাবার কি স্বাদ। আমি ছাত্রকে জিজ্ঞেস করলাম তোমরা কি এদের সবাইকে দাওয়াত করেছো, বুঝি না এরা আসলো, তো শুনেছে দারুল উলুম করাচির দুজন ওস্তাদ এসেছেন সাক্ষাৎ করতে আসছে, এটা আমাদের দেশের নিয়ম, তো দাওয়াত ছাড়াই খাওয়া দাওয়া করে আমাদের সবার জানা আছে, এভাবে সাক্ষাৎ করতে আসলে সবাইকে খাওয়াইতে হয়, ওই হিসাবে আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখি, অন্তত 25-30 জন লোক হবে, দুম্বার গোস্ত আর রুটি আমাদের সাথে খাইবে। যাই হোক, এরপর এই যে দুম্বার গোস্ত আর রুটি, দুম্বার গোস্ত তার চর্বিওয়ালা তৈলাক্ত,
আমাদের বাঙালিরা পেটে শুইতে চায় না। তো সাপ তো লেগেছে, খেয়েছি ঠিক, কিন্তু ভয় আছে পেটনি নষ্ট হয়। সফর অবস্থায় পেট নষ্ট হলে তো অনেক কষ্ট হবে। দেখলাম কিছুই হয়নি, কেন হলো না? তাদের এখানে পাহাড় থেকে ঝর্নার পানি নামে, ওইটাই তাদের ব্যবহারের পানি, খাওয়ার পানি এবং ফল বাগানে দেওয়ার পানি। পুরো এলাকায় এদের ভাগ করা আছে। যে ছাত্র দাবার দিয়েছে তাদের একটি আপেলের বাগান আছে। তো আমরা প্রতি বছর বাগানের ফল 800,000 টাকায় বিক্রি করে দিই। আজ থেকে ধরেন অন্তত 30 বছর আগের কথা, তখন যদি 800,000 টাকায় বিক্রি করে এখন অন্তত 20-30 লক্ষ টাকা তো হবে। কত সুন্দর বাগান! এই আপেল বাগানের ভিতরে বাংলা বড় মনোরম পরিবেশ। তো আমরা 7টায় 2 ঘন্টা ভাগে পাই ওই পানি, ঝর্নার পানি। এই 2 ঘন্টায় পুরো বাগান আমাদের সেচের ব্যবস্থা হয়ে যায়। এভাবে বাগবা করে সকলেই এই পানি পেয়ে থাকে। তো ওই পানি সুস্বাদু, ঠান্ডা এবং হাজেমা। এই দুম্বার গোস্ত পেট বোঝাই করে খেয়ে 2 গ্লাস পানি পান করে নেবেন, সব জিনিস হয়ে যাবে, হজম হয়ে যাবে। তো এই পাহাড়ের পানির মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ গুণ রেখে দিয়েছেন। হজমের কাজ দেয়, উজু গোসলের কাজ দেয়, ঠান্ডার কাজ দেয়, গরমেরও কাজ দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এহসান এবং অবদান আমার উপর বলতেছেন যে আমি জমিনের উপরে পাহাড় বসায় দিয়েছি। এটার এক উপকার তো হইল, কম্পন বন্ধ হয়ে গেল। 2 নম্বর, পাহাড়ের নিচে অনেক দামি দামি খনিজ দ্রব্য আছে। 3 নম্বর, পাহাড় থেকে তোমরা পানি পেয়ে যাচ্ছ, গরম পানি, ঠান্ডা পানি, মিষ্টি পানি। সেচের কাজেও লাগে, পানের কাজেও লাগে, উজু গোসলের কাজেও লাগে। 4 নম্বর ফায়দা হলো, অনেকগুলো পাহাড় হলো পাথরের। এই পাথরের পাহাড়ের পাথর কেটে কেটে আমরা বিল্ডিং বানাই, পাথর ভেঙে ভেঙে। এই যে আমাদের দেশে পাথর আসে সিলেট থেকে, বেশিরভাগ আসে জাফলং থেকে, ওই পাশে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পাথর আনা হয়, জাফলনও কিছু পাওয়া যায়। তো পাথর দ্বারা আমরা উপকৃত হই। 5 নম্বর ফায়দার উপকার হইল, এই যে আমরা ঘরের ফ্লোরে ব্যবহার করি শ্বেত পাথর, যাতে সংগমরমর বলা হয়। কত রঙের, হলুদ বর্ণের আছে, লাল বর্ণের আছে, খয়েরি বর্ণের আছে, সবুজ আছে, সাদা আছে, হোয়াইট আছে, কত রকম। এগুলো রঙ করা হয়নি, পাহাড়ের মধ্যে আলাপাত এভাবেই রঙ্গিত সৃষ্টি করে রেখেছে। তো সেখান থেকে পাহাড় থেকে পাথরগুলো কেটে এনে আমরা ঘরের ফ্লোরে ব্যবহার করি। দারুল উলুম করাচির লাইব্রেরি, বিশাল লাইব্রেরি। আমরা থাকা অবস্থায় সেখানে কিতাবের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। 3 তলা বিশাল লাইব্রেরির ফ্লোর শ্বেত পাথরের। ওই মাদ্রাসার পক্ষ থেকে একটা টিলা খরিদ করেছে মাত্র 3 লক্ষ টাকা নিয়ে, টিলা। তো এই টিলা থেকে পাথরগুলো কেটে কেটে এনেছে, পাথর কাটার ভিন্ন করাত আছে। ওই পাথর দিয়ে 3 তলার সব ফ্লোর হয়ে যাওয়ার পর বাকি যে পাথর বেঁচে গেছে ওইটা আবার 3 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে। তার মানে 1 পয়সা খরচ হয়নি, ফ্রি পেয়ে গেছে সব পাথর। তো এই পাহাড় দ্বারা আমরা কতভাবে উপকৃত হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, এটা তার এহসান, তার অবদান। আমরা যদি একটা পাহাড় বানাতে যাইতাম তা আমাদের কত বছর লাগতো, কত টাকা ব্যয় হইতো এক হিমালয় পর্বত বানাইতে? 29,028 ফিট, 35 ফিট, 41 ফিট উঁচা আমাদের পক্ষে কি সম্ভব হইত? হইতো না। আল্লাহ পাকের কুদরত বানাই রেখেছেন। আগে বলছেন ও আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুন, এবং জমিন থেকে আমি উৎপাদন করি প্রত্যেক বস্তু নির্দিষ্ট সীমা অনুযায়ী। এর 2 তাফসির। এক তাফসির তো হইল যে কোন বস্তুকে কী রকম করে উৎপাদন করলে দেখতে সুন্দর হবে, আমাদের জন্য হিত হবে। আমের আকার কী হবে, জামের আকার কী হবে, তালের আকার কী হবে, এগুলো সব আল্লাহ পাক ঠিক করে রেখে দিয়েছেন। না হয় দেখেন তাল গাছে তাল পেকে ধুম করে নিচে অটোমেটিক পড়ে, যদি তাল না পড়তো আমাদেরকে পেড়ে খাইতে হইত। এই দৈনিক 2 বার তাল গাছে উঠতে আর নামতে আমাদের নিচের দিকের চাল থাকত, সামনা সব উঠে যেত তাল গাছে উঠতে আর নামতে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন এমনি পড়ে উঠা নামার দরকার নেই। বটগাছ অনেক বড় হয়, বটগাছের ছায়ায় মুসাফিরেরা প্রতীকেরা আরাম করে। যদি বটগাছের বট তালের মতো বড় হইতো কিংবা কদুর মতো বড় হইত, আর মুসাফির প্রতীক আরাম করতেছে, দুম করে পড়ছে মাথায়,
কিসের আরাম? জীবন নিয়ে হয়তো টানাটা আল্লাহ পাক ছোট্ট ছোট্ট বট বানায় রেখে দিয়েছেন, মাথায় পড়লে কোনো অসুবিধা নেই, বরং মনে হয় যেন মাথা বানাইতেছে, আরামেই লাগবে। আল্লাহ, এভাবে কোন ফল কীরকম, কত বড় কত ছোট বানাইলে আমাদের জন্য উপকারী হবে? আল্লাহ পাক বলেন, আমি এই মওজুন প্রত্যেক বস্তুকে, ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মওজুন, যেই বস্তুকে যে আকার দিয়ে যে আকৃতি দিয়ে বানানোর দরকার ওই বস্তুকে সে আকার সে আকৃতি দিয়ে আমি বানাইয়েছি। আম শব্দ উচ্চারণ করলে আমাদের অন্তরে তার একটা আকৃতি বেশি ওঠে, ঠিক বাস্তব আম যে আকৃতির অন্তরে ওই আকৃতি বেশি ওঠে। কাঁঠাল শব্দ উচ্চারণ করলে যে আকৃতি অন্তরে বেশি ওঠে বাস্তবে কাঁঠালের আকৃতি ওইটে, তাও বললে যে আকৃতি অন্তরে বেশি ওঠে বাস্তবে তালের আকৃতিও ওইটে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুকে যে আকৃতি দিয়ে বানাইলে আমাদের জন্য উপকার হবে, দেখতে সুন্দর হবে, ওই আকৃতি দিয়েই বানাইয়েছেন। কোনো কোনো গাছ বানাইয়েছেন অনেক লম্বা অনেক মোটা, কোনো কোনো গাছ ছোট, আর কোনো গাছের কাণ্ড নেই শুধু লতা, কোনো গাছে ফুল আসে, কোনো গাছে শুধু পাতা, পাতাই দেখতে সুন্দর, যাতে আমরা পাতা বাহার বলে থাকি। এইভাবে আমাদের দেখতে সুন্দর লাগে, ওইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং গাছগাছালিগুলো অধিকাংশ বানাইছেন সবুজ, মাঝে মধ্যে সৌন্দর্যতা বৃদ্ধির লক্ষ্যে কিছু লাল পাতা বা অন্য রঙের পাতাও দিয়েছেন, বেশিরভাগ সবুজ। কেন? আমাদের চোখ এটা সবুজের জন্য লালায়িত, চোখ যত বেশি সবুজ দেখবে তত চোখের জন্য উপকারী, চোখের জ্যোতি ঠিক থাকবে। তাই দেখা যাচ্ছে যারা মরু এলাকায় বসবাস করে তাদের চোখে অনেক সময় ডিস্টার্ব থাকে, যেহেতু সবুজ নেই সবুজ দেখে না। আর আমাদের দেশের চোখের চশমা অনেক কম, এখানে আমরা যারা আছি হয়তো বিশ ভাগের এক ভাগের চোখেও চশমা নেই। আমারও আগে লাগতো না, করাচি যাওয়ার পরে শুরু হয়েছে, যেহেতু মরু এলাকা গাছগাছালি কম সবুজ দেখা যায় না, আমরা তো সবুজ দেখার অভ্যাসী, তাই মরু এলাকায় থাকার কারণে আস্তে আস্তে এই চোখের চশমার ব্যবহার প্রয়োজন পড়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবুজ রেখে দিয়েছেন যাতে চোখের উপকার হয়, দেখতে সুন্দর লাগে, মন প্রফুল্ল থাকে, ব্রেন ফ্রেশ থাকে। সাধারণত সবুজের দিকে মানুষের আকর্ষণ বেশি থাকে, গাছগাছালি সবুজ। প্রত্যেক বস্তুকে যেভাবে বানানোর দরকার এইভাবে বানাই দিয়েছেন, যে রঙে সৃষ্টি করার দরকার ওই রঙে সৃষ্টি করে দিয়েছেন। এই তো এক তফসির। আরেক তফসির হলো যেই বস্তু যেই পরিমাণে উৎপাদন হওয়া দরকার ওই বস্তুকে ওই পরিমাণে আমি উৎপাদন করি। যেমন সারা পৃথিবীতে যদি গমের দরকার হল ধরেন 1,000 কোটি টন, 1,000 কোটি টন গমের দরকার, আল্লাহ পর যদি 10,000 কোটি গম দিয়ে দিতেন, তো বাকি গমগুলো আমরা কী করতাম? না রাখার জায়গা হইতো, না এত গোডাউন বানাতে পারতাম, এরপর এগুলো পোস্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ত, সাগরে ফেলে দিলে সাগরের পানিও নষ্ট হইত। তেমনিভাবে ধরেন জাম, যে পরিমাণ জাম আমাদের দেশে আমরা খেতে পারি, এর থেকে 100 গুণ বেশি যদি জামের উৎপাদন হইত তাহলে জাম পচে কি দুর্গন্ধ দেবে? যে পরিমাণ আমের দরকার এর থেকে 1,000 গুণ বেশি যদি আম আল্লাহ পাক সৃষ্টি করে দিতেন, আমগুলো পচলে কি পরিমাণ গন্ধ হইত? এই গন্ধে কি আমরা থাকতে পারতাম? পারতাম। তো যে বস্তু যে পরিমাণের দরকার আল্লাহ পাক সেই পরিমাণে সৃষ্টি করে দেন, যাতে রক্ত সমস্যা না হয় আবার তোমাদের অনাটনও না হয়। এখানে কেউ প্রশ্ন করতে পারে অনাটন তো হয়, অভাব দেখা দেয়, খাদ্যের অভাব দেখা দেয়, ফল ফলাদের অভাব দেখা দেয়, আসলে অভাব মোটেও দেখা দিত না, অভাব দেখা দেয় আমাদের কর্মদোষে। যে সমস্ত প্রয়োজন আমাদের আছে আমরা অনেক অপ্রয়োজনকে প্রয়োজন মনে করি, এই জন্য অভাব দেখা দেয়। যেমন দাবি করেন আমার ব্যবহারের জন্য বেশি থেকে বেশি 10 জোড়া কাপড় যথেষ্ট, 2 জোড়াও চলে মানলাম 10 জোড়া যথেষ্ট, দেখবেন 100 জোড়া বানাই রেখেছি 100 জোড়া। আমার টেলিভিশনের কোনো দরকার নেই, তারপরও প্রত্যেক রুমে এক একটা রঙিন টেলিভিশন। আমার পিকনিকে যাওয়ার এত প্রয়োজন নেই, তারপরও বিভিন্ন নাম দিয়ে পিকনিকে গিয়ে অনেক পয়সা খরচ, এরপরে শিক্ষা সফরের নাম দিয়ে গুণাখাতার আড্ডাখানায় যাওয়া অনেক পয়সা খরচ। তো যেগুলোর দরকার নেই এগুলোকে দরকার মনে করে অতিরিক্ত খরচ করে ফেলি। আমাদের অবস্থা হলো আছে মা দরকার দারে মাকসরে দরকার নিস, আছে মা দরকার দারে মাকসরে দরকার নিস, যেগুলোকে দরকার মনে করে অধিকাংশই বেদরকারি, দরকারি নয়। এই বেদরকারি কাজে খরচ করে অনাটন দেখা দিছে, দরকারি কাজে খরচ করলে মোটা অনাটন দেখা দিত না।
তো নিজ কর্মদোষে অনাটন। কিন্তু আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি মিনকুল্লে শাইইন মাউজুদ, যে বস্তু যেই পরিমাণে সৃষ্টির দরকার ওই বস্তু ওই পরিমাণে সৃষ্টি করেছে। মানুষ বাড়তেছে, আস্তে আস্তে দেখবেন ফল ফলাদের উৎপাদনও বাড়তেছে। আমাদের ছোটোবেলায় আমাদের দেশে এক বছরে এক খন্ড ফসল হইতো আমন ধান, এক গন্ডা তথা ছয় শতক জমিতে এক মন ধান হইলে সবাই খুশি, এবছর অনেক ধান হয়েছে, ছয় শতক জমিতে এক মন ধান। আর এখন ইরি চাষে মাসালা ছয় শতক জমিতে ধান হয় চার মন, আবার এখন হাইব্রিড বেরিয়ে এসেছে, এখন ছয় শতকে হয় ছয় মন, এবং তিন মাসে ধান চলে আসে, যেখানে বছরে এক খন্ড হইতে এখন তিন খন্ড হয়। তো যদি হাইব্রিড এক গন্ডায় ছয় মন হয়, তিন খন্ডে তিন ছয় আঠারো মন, যেখানে এক বছরে এক মন পাওয়া যেত, এখন আল্লাপাক আঠারো মন দিতেছেন, আঠারো গুণ বাড়াই দিয়েছেন। তো মানুষ বাড়তেছে, আল্লাপাক এই হিসাবে উৎপাদনও বাড়াই দিতেছেন। জমিন তো আগের সমান আছে, পৃথিবীর যে বিশ কোটি বর্গ মাইল আয়তনের, এখনও বিশ কোটি বর্গ মাইল আয়তনের রয়ে গেছে, বড় হয়নি, কিন্তু আল্লাপাক উৎপাদন বাড়াই দিয়েছে। অতএব সামনে যে খাদ্যের অভাব দেখা দিবে, তাই পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহার করা লাগবে, এটা অবাস্তব অবান্তর কথা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকদাতা, রিজিকদাতা আমরা নই, আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র অল্প কয়েক বছরের জীবনে দেখতেছি এক মনের জায়গায় আঠারো মন দিয়ে দিতেছেন। তাহলে সামনে আঠারো মনের জায়গায় পঞ্চাশ মন দিতে পারেন না, আরও সামনে পঞ্চাশের জায়গায় একশো মনা দিতে পারেন? আমার আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নেই। আল্লাহ পাক পরিষ্কার জানায় দিচ্ছেন, ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুদ, যেই বস্তু যে পরিমাণ দরকার এই বস্তু এই পরিমাণ আমি সৃষ্টি করে দিই। একটা কথা অন্তরে ঘুরপাক খেত, উত্তর বুঝে আসত না, হয়তো আপনারা শুনেছেন আমার মতে কথাটি হল, আমাদের দেশ নদীমাতৃক দেশ, যেখানে সেখানে নদী আছে, খাল বিল আছে, আবার মাটি খুদল নিচে পানি পাওয়া যায়, বিশ তিরিশ ফুট নিচে টিউবওয়েল বসালেও সুন্দর পানি আসে, পানি পাওয়া যায়। এরপরও বছরে চার মাস শুধু বৃষ্টি হয়, এই বছর ব্যতিক্রম, সাধারণত বছরে চার মাস বৃষ্টি হয়। তো প্রশ্ন যাবে, এমনি আমাদের দেশ পানির দেশ, এরপরও চার মাস বৃষ্টি, আরব দেশ মরু এলাকা, পানি নেই, খাল নেই, বিল নেই, পুকুর নেই, দিঘি নেই, কিছু নেই, পানি নেই, চতুর্দিক খাঁ খাঁ করতেছে, দুলা দুলা পাথর আর পাথর গরম, এরপরও সেখানে বৃষ্টি হয় না, হইলে বছরে একান্দর। তো পানির ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহ পাক দিয়ে রেখেছেন হযরত মিকাইল এবং হযরত রাআদ আলাইহিমা সালামের উপর। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা রাআদ, রাআদের এক অর্থ হল আকাশের ডাক, আকাশে যে বজ্রপাত হয় খুব গর্জন করে, এটাকে রাআদ বলে। আর রাআদ একজন ফেরেশতারও নাম, এই রাআদ এবং মিকাইল দুজন ফেরেশতা এই বৃষ্টি পানি ইত্যাদির ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। তো অন্তরে মনে হইতে দুজনের বোধে বুদ্ধি শুদ্ধি নাই, এখানে এমনি পানি, এরপরও আরও চার ছয় মাস পানি দেন, আর আরবে পানি নেই, এরপরও পানি দেন না, বৃষ্টি দেন না, বুদ্ধি মনে হয় কম, এরকম মনে হইছে। আল্লাহ পাক যুরিকে রহমত করুন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী খান নবী রহমতুল্লাহ আলাইহি, এ ধরনের হাজারো প্রশ্নের উত্তর তার কাছে পাওয়া যায়। তার মাওয়ায়েস, তার লিখুনি অমূল্য রত্ন। আমার দাওরায়ে হাদিস যখন শেষ হয়, তো ওস্তাদ মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে বিদায়ের সময় বললাম, হজরত আমাকে একটু নসিহত করুন। তা হজরত বললেন যে হজরত থানবী রহমতুল্লাহ আলাইহির মাওয়ায়েস পড়তে থাকবা। বললাম, হুজুর আমার কাছে বাইশ বছরের মাওয়ায়েস জমা আছে, হজরত থানবীর বাইশ বছরের ওয়াজ আমার কাছে জমা আছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কীভাবে সংগ্রহ করলাম? ইতিহাস শুনাইলেন কীভাবে সংগ্রহ হলো অলৌকিকভাবে। এরপরে বললেন, এটা পড়তে থাকবে, দেখবে এলেম এবং মারেফাতের সাগর কীভাবে প্রবাহিত হয়। হযরতের ভাষা ছিল উলুম ও মারেফাতের সমন্দর কীভাবে প্রবাহিত হয় দেখবে। তাই অমূল্য সম্পদ থানবীর রহমতুল্লাহ আলাইহির ওয়াজের সমষ্টি। তো এই প্রশ্নের উত্তর হযরত থানবীর ওয়াজে পেয়ে যাই। উত্তরটা সহজে বোঝার লক্ষ্যে আগে একটু দৃষ্টান্ত বুঝি। দৃষ্টান্ত হইল, ধরুন আপনি আমাদেরকে দাওয়াত করেছেন খানা খাওয়াবেন আপনার বাড়ি, এখানে ই ব্লক, মিরপুর এক নম্বর ই ব্লক, দাওয়াত করেছেন খানা খাওয়াবেন।
আমরা সবাই আপনার বাড়ি এসেছি খানা খাওয়ার জন্য। আপনি করছেন কি এই পাকানো সুস্বাদু খাবারগুলো গাড়িতে করে 10 নম্বর গোল চত্বরে নিয়ে সেখানে রাস্তার মধ্যে বর্তন বিষয়ে খানাগুলো সেখানে রাস্তায় দিয়ে দিয়েছেন। কিছু কুকুরে খায়, কিছু বিড়ালে, কিছু পশু পাখিয়ে, কিছু গাড়ি আর ট্রাকের চাকার ডলায় সব খাবারগুলো নষ্ট হয়ে গেছে। আমরা মেহমান আপনার বাড়িতে বসে আছি, খাবারও 10 নম্বর, খাবারও নষ্ট, আমরাও উপবাস। এটা কি বুদ্ধির কাজ করলে না বেকবির পরিচয় দিলেন? বেকবির পরিচয় বুদ্ধির কাজ নয়, কারণ খাওয়ানেওয়ালা যেখানে থাকে খাবার তো সেখানে আসবে। এখন খাওয়ানেওয়ালা আপনার বাড়িতে মিরপুর 1 নম্বর এই বলকে, আর আপনি খাবার দিতেছেন 10 নম্বর গোল চত্বরে, সেখানে তো খাওয়ানেওয়ালা নেই, তো নষ্ট হবে না কি হবে? এবারে আসুন, কন্যাক বৃষ্টি ইত্যাদি হলো গাছগাছালির খাবার। আমাদের অল্প পরিমাণে, গাছগাছালির বেশি পরিমাণ, তাই দেখবেন এই মহাশূন্যে যে অক্সিজেন ঘুরে বেড়ায় এটা হলো বাতাসের মূল 100 ভাগের 22 ভাগ। অক্সিজেন হলো মাত্র 100 ভাগের 22 ভাগ, আর বাকি 78 ভাগ হলো নাইট্রোজেন, এটা গাছগাছালির খাবার। এগুলো মহাশূন্যে উড়ে বেড়ায়। বৃষ্টি হলে বৃষ্টির সাথে নাইট্রোজেনগুলো নেমে মাটিতে পড়ে, বৃষ্টির সহকারে মাটির নিচে যায় এবং আরও অনেক পদার্থ তরল হয়ে যায়। তখন গাছগাছালির শিকড়ের মাধ্যমে এগুলো চুষে নিয়ে তাদের ক্ষুদা মিটায়, এবং গাছের পাতায় পড়ার কারণেও গাছের অনেক খোরাকের কাজ হয়। তাহলে বৃষ্টিগুলো বাস্তবে গাছগাছালির খাবার। আমাদের তো সামান্য, আমরা কতটুকুই খাই। তো গাছগাছালি আছে আমাদের দেশে, আরবে গাছগাছালি নেই মরু এলাকা, তো সেখানে বৃষ্টি দিলে যেহেতু খাওয়ানেওয়ালা নেই তো নষ্ট হবে না। এই বৃষ্টির মতো এত সুন্দর দামি রহমত নষ্ট করার তো কোনো অর্থ থাকে না। যেহেতু গাছগাছালি আমাদের দেশে আছে, তাই বৃষ্টি আর গাছের খাবার এখানে আসা দরকার। তাই এদের মেহমানদারি হচ্ছে বৃষ্টির মাধ্যমে, নাইট্রোজেনের মাধ্যমে। তাহলে দুজন ফেরেশতার বুঝবুদি কম না বেশি? বড় বেশি না, অনেক বেশি, অনেক বেশি। শ্রীলঙ্কায় যারা গেছেন দেখেছেন, শ্রীলঙ্কায় গাছগাছালি অনেক বেশি, বছরে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, সকলের হাতে ছাতা একখানা থাকে, কখন বৃষ্টি আসে বলা যায় না, হঠাৎ হুড়মুড় করে বৃষ্টি এসে গেছে। গাছগাছালি এত বেশি, শ্রীলঙ্কার উপরে একটি কিতাব লেখা আছে, আমি পড়েছি, সেখানে লিখেছে বানর যদি গাছের আগে আগে যেতে চায় তো শত শত কিলোমিটার যেতে পারবে, মাটিতে নামার প্রয়োজন পড়বে না, এত জঙ্গল এত গাছগাছালি। এবং সেখানে অতিরিক্ত জঙ্গল হওয়ার কারণে হিংস্র প্রাণী অনেক বেশি। এদের রাজত্ব শুরু হয় আসরের পর থেকেই, আর সকাল থেকে আসর পর্যন্ত মানুষের রাজত্ব, আর আসর থেকে সূর্য উদয় পর্যন্ত এই হিংস্র প্রাণীর রাজত্ব। তাই বাড়ির চতুর্দিকে মোটা মোটা গাছ গেড়ে চতুর্দিকে বেড়া দিয়ে রাখে, না হয় হিংস্র প্রাণীর আক্রমণে মানুষ বাঁচতে পারবে। এবং বড় বড় সাপ অহরহ দেখা যায়, এক এক সাপ 1 মণ 2 মণ পর্যন্ত ওজনের সাপ পেরিয়ে আসে, এই অবস্থা। তো সেখানে মেঘ বৃষ্টি বেশি, গাছগাছালি বেশি হওয়ার কারণ, তো যে এলাকায় গাছগাছালি বেশি তথা বৃষ্টি খাওয়ানেওয়ালা বেশি সেখানে বৃষ্টি বেশি, আর যেখানে গাছগাছালি নেই তথা খাওয়ানেওয়ালা নেই সেখানে বৃষ্টিও নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন, ও আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুন, প্রত্যেক বস্তুকে আমি উৎপাদন করি, সৃষ্টি করি প্রয়োজন অনুযায়ী, আর যেখানে যে পরিমাণ প্রয়োজন সেখানে সেই পরিমাণ আছে। তাই এখানে বৃষ্টির প্রয়োজন বেশি, ওই পরিমাণের বৃষ্টি, ওইখানে বৃষ্টির প্রয়োজন কম, তাই সেখানে বৃষ্টিও দেওয়া হয় কম। তো প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক যে পরিমাণ দরকার সেই পরিমাণ সৃষ্টি করে, এটা আল্লাহ পাকের বড় এহসান এবং অবদান। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং তোমাদের থাকার ব্যবস্থাপনা সব রেখে দিয়েছি জমিনের মধ্যে। আমাদের থাকতে হলে গড়বাড়ি লাগে, হিংস্র প্রাণীদের গড়বাড়ির দরকার হয় না, তারা মাটির নিচে গর্ত খনন করে সেখানেই থাকতে পারে, আমরা পারি না, বা তারা গাছতলায় থাকতে পারে, আমরা পারি না, আমাদের দরকারের গড়বাড়ির। উদ্বেভক্ত হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন নোয়াখালী থেকে আমাদের কুমিল্লা উজানে এসে বাড়ি করলেন, চতুর্দিকে অগোর জঙ্গল, নিজ হাতে জঙ্গল কেটে কেটে পরিষ্কার করতেন। এখন যেখানে উজানি মাদ্রাসার মসজিদ, এই মসজিদের লাগোয়া দক্ষিণ পাশে এক গম্বুজওয়ালা একটি বিল্ডিং আছে, এটা জঙ্গলের ভিতরে ছিল, কেউ দেখেনি। হজরত জঙ্গল কাটতে কাটতে বিল্ডিংটা আবিষ্কার হয় ভিতরে। তো জঙ্গল কাটতে কাটতে বিল্ডিংয়ের দুয়ারে গিয়ে দেখেন ভিতরে বাঘ বাচ্চা কুতুগুলো নিয়ে ঘুমায়। আমরা হলে এই জঙ্গল কাটার দাও কুড়াল ছুঁয়ে দিতাম দৌড়।
হযরত বিল্ডিংয়ের দুয়ারে দাঁড়িয়ে বাঘের সাথে কথা বলা আরম্ভ করছেন। বলতেছেন, বাঘ, এই গড়দুয়ারে তো তোদের দরকার হয় না, এটা আমাদের দরকার হয়, আমরা কমজোর, তোদের সাউনি গায়ের মধ্যেই আছে, বৃষ্টি পড়লে বৃষ্টি তোদের চামড়া পর্যন্ত পৌঁছায় না, ফসলের উপর দিয়ে গড়াইয়ে পড়ে যায়, ক্ষতি হয় না, আমাদের তো চামড়া পর্যন্ত পৌঁছে, তোদের জন্য গাছপালা যথেষ্ট, কিন্তু আমার জন্য গড়দুয়ারে দরকার হয়। এক কাজ কর, তুই তোর বাচ্চা কাচ্চা নিয়ে গাছপালায় চলে যা, এটা আমাকে ছেড়ে দে। বাঘ চোখ খুলে দেখে একজন মানুষ বাঘের সাথে কথা বলতেছে। আমরা হলে এক থাপ্পড় মেরে মাথার বাটি নিয়ে যেত, মাথার খুলে নিয়ে যেত, কিন্তু হযরতের কথা শুনে তৎক্ষণাৎ বাঘ বাচ্চাগুলোর মুখে নিয়ে গড়টা ছেড়ে দিয়ে গাছতলায় চলে গেছে। আল্লাহ, তা আমাদের গড়দুয়ারের দরকার, তো গড় দিব কি দিয়ে? হয়তো কাঁচা গড় দিব কিংবা পাকা গড়। কাঁচা গড় দিতে হলেও কাঁচা মাটির ঘর, এখন আমাদের দেশে গাজীপুর গেলে দেখবেন কত মাটির ঘর আছে, রাজশাহী এবং নওগাঁ গেলে দেখবেন কত মাটির ঘর আছে, আমাদের উত্তর কুমিল্লা গেলে দেখবেন কত মাটির ঘর আছে, এবং মাটিগুলো এত শক্ত হয় কুড়াল দিয়ে কোপ দিলেও কাটা যায় না। মাটির ঘর দোতলা পর্যন্ত বানিয়ে ফেলি, উপরে রং দেয়, চুনা দেয়, মনে হয় যেন বিল্ডিং আসলে মাটি। গরমকালে ঠান্ডা, শীতকালে গরম, বড় আরামদায়ক মাটির ঘর। আল্লাহ, উপরে ছাদও মাটি দিয়ে দেয়। মান আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি একখানে ওয়াজ করতে গেলে রাতে ওনাকে মাটির ঘরে থাকতে দেয়। তো যখন দুয়ার জানালা বন্ধ করতেছিল, খাদেম হচ্ছে খবরদার দুয়ার জানালা বন্ধ করবা না। তো কেন হুজুর? তো দুয়ার জানালা বন্ধ করলে মনকার নাকি এসে উপস্থিত হবে, তার নিচও মাটি, উপরও মাটি, ফাঁসও মাটি, সব মাটি, বুঝবে এটা তো খবর। এই যে সুয়াল শুরু করবে, খবরদার দুয়ার জানালা দিও না, যাতে এরা খবর মনে না করে। এইভাবে মাটির ঘর এখনও আছে। আবার আমরা কাঁচা ঘর বানাই, কাঠের খুঁটি কাঠ দিয়ে বানাই, এই কাঠের কাঠ আমরা পাই গাছগাছালি থেকে, তাও তো উৎপাদন হয় মাটি থেকে। তেমনিভাবে পাকা ঘর বানাই, হয় ইট দিয়ে, ইটও তো মাটি থেকে, পাথর দিয়ে বানায়, তাও জমিন থেকে। তার মানে আল্লাহ পাক বলেন, জমিনে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন এ সব কিছু আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। ওয়াজাআলনা লাকুম ফিহা মাআইশ, তোমাদের থাকার যা কিছু দরকার সব আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। তাও কতদিন আগে? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানোর 2000 বছর আগে। চিন্তা করুন, কত আগে আমাদের থাকার ইন্তজামের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন, আর এখন অবিশ্বাস যে আমাকে আল্লাহ রিজিক দিবেন কি দিবেন না, ঘুষ খাইতে হবে, সুদ খাইতে হবে, চাঁদাবাজি করতে হবে, ডাকাতি করতে হবে, চুরি করতে হবে, মাপে কম দিতে হবে, ধোকা দিতে হবে, মিথ্যা বলতে হবে, এখন এত অবিশ্বাস যে আল্লাহ আমাদেরকে পাঠানোরও হাজার হাজার বছর আগে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা জমিনে রেখে দিয়েছেন, আর এখন হে আল্লাহর উপরে আস্থা নেই। আগে বলতেছেন, দেখো শুধু তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থাই জমিন থেকে করিনি, বরং যাদেরকে তোমরা খাওয়াও না ওদেরও থাকা খাওয়ার ব্যবস্থা আমি জমিন থেকে করে রেখে দিয়েছি। কী অর্থ? তো যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি তোমরা পালো, এগুলোকে বাহ্যিক দৃষ্টিতে তোমরা খাওয়াও, ঘাস খাওয়াও, ভুসি খাওয়াও, খড় খাওয়াও, ভাতের মার খাওয়াও, যদি এগুলো আমার সৃষ্টি। গাছকে সৃষ্টি করছেন আল্লাহ, খড়কে সৃষ্টি করেছেন আল্লাহ, বসিকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ সৃষ্টি আরেক সৃষ্টির সামনে আমরা মাত্র তুলে দিই, কিন্তু বাস্তবে এদের জিজ্ঞাসা আল্লাহ। তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না আমি খাওয়াই দিছি, আল্লাহ তা বলেন এগুলো ছাড়া যেগুলোকে বাহ্যিকভাবে তুমি খাওয়াও না, যেমন শাক, শাককে কি আমরা খাওয়াই, বিচ্ছুকে আমরা খাওয়াই, কেঁচোকে আমরা খাওয়াই, জঙ্গলের ভিতরে বাঘ, ভাল্লুক, হরিণ, হাতি ইত্যাদি এগুলোকে আমরা খাওয়াই, আল্লাহ তা বলেন এগুলো রুজিকের ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি, যে যেখানে থাকে সেখানে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমি করেছি, এমনকি এত ছোটো ছোটো পোকামাকড়ও আছে আমাদের খালি চোখেও তো দেখা যায় না, অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে কষ্ট, যেমন এই যে করোনা ভাইরাস, অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে কষ্ট, এটারও তো খাবার আছে আমাদের দেহ থেকে খাইতেছি, এত ছোটো অনবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে কষ্ট, তারও পেট আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, সব আছে, এই পেটের ভিতরে সেও তার খাদ্য ঢুকায়। আল্লাহ রাব্বুল আলামিন কেন রিজিক দাতা? আমরা তো অনেক সময় গোটা এই গোস্তের টুকরা চিবানো ছাড়া গিলে ফেলি, অনেক মানুষ আছে যে সকলের সাথে একসাথে খেয়েই উঠতে হবে, কিন্তু খাবে বেশি, কারণ বেশি খাইতে গেলে তো আমার খাইতে খাইতে দেরি হবে, সময় লাগবে, তো গোস্তের টুকরা মুখে দেওয়ার গিলে ফেলে,
যেন বস্তার মুখ খুলে ভিতরে ঢুকাই দেবে, সেখানে টিবারি নেই, এরকম আছে বাস্তবে, তাই বলতেছি। আল্লাহ, তো গোস্তের টুকরা আমরা জীবাণু ছাড়া গিলতে পারি, আমাদের খাদ্যনালী মোটা আছে, এটাই তো সম্ভব। আর ওই যে পোকাটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটা পারবে এরকম গোস্তের টুকরা গিলতেই পারবেন, কিন্তু তার অনুপাতে যে ছোট্ট রেণুর দরকার, আল্লাহ পাক এভাবে রেণুর ব্যবস্থা তার জন্য করে রেখেছেন, সেও ঠিকভাবে খেতে পারতেছে। এমনকি সাগরের পানির নিচে যে অসংখ্য প্রাণী বসবাস করে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, স্থলে যত প্রাণী আছে জলের মধ্যে এর থেকে কমাসকম 10 গুণ বেশি প্রাণী বসবাস করে, 10 গুণ বেশি। এদের খাবারের ব্যবস্থা তো আমার আল্লাহ করতেছেন। এই জলের মধ্যে এত ছোট প্রাণী আছে খালি চোখে দেখা যাবে না, আর এত বড় প্রাণীও আছে যে একটা তিমি মাছ একদিনে বিদেশি মন থেকেও বেশি চিংড়ি মাছ খায়, একদিন বিদেশি মনেরও বেশি চিংড়ি মাছ খায়, এর তারা তো রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, যাদেরকে তোমরা খাবার দেও না, যাদের খাবারের ব্যবস্থা তোমাদের হাতে আমি রাখিনি, এদের খাবারের ব্যবস্থা তো আমি করতেছি। না খায় মরতেছে এমন হয় না, সবাই নিজ নিজ জায়গায় খায়। আমরা তো ফসল উৎপাদন করি, গুদামজাত করি, আমদানি করি, রপ্তানি করি কত কিছু। এই যে আমাদের এলাকায় কুকুর বিড়াল বসবাস করতেছে, এদের আছে না আমদানি রপ্তানি, না ব্যবসা বাণিজ্য, না গুদামজাত, না ব্যাংক ব্যালেন্স। এরপরও দেখবে একে কুকুরের ফ্যাট কত মোটা, তারাও খাইতেছে, বছরে 7টা বাচ্চাও দিতেছে, চলতেছে, না থাকার সমস্যা, না খাওয়ার অসুবিধে, সব কিছু আমার আল্লাহ ব্যবস্থা করতেছেন আল্লাহ পাকের কুদরতিভাবে। আল্লাহ পাক এগুলো বলে আমাদের উপরে তার বড় এহসান স্মরণ করাইতেছেন, যে এরপরও তোমরা কীভাবে নাফরমানি করো এটা তো বুঝার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নেয়ামতের শুকর আদায় করার, কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।